মিনিটেই দিনে দুপুরের ডিজিটাল সিকিউরিটি লকসহ যে কোনো তালা খুলে বহুতল ভবনের অফিসে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। রাজধানীর ভবনগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এমন অপরাধ ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এমনই এক চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা প্যারাডাইস টাওয়ারের সিসিটিভি ফুটেজের দৃশ্য। প্রবেশের পথে সিকিউরিটি গার্ডের কঠোর অবস্থান, সেই অবস্থায় দিনে দুপুরে এ ভবনের একটি অফিসে চুরি করতে ঢোকে দুই অপরাধী। ভবনের আটতলার একটি অফিসে গিয়ে পাঁচ মিনিটেই তালাসহ বেশ কয়েকটি অত্যাধুনিক সিকিউরিটি লক ভেঙে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে তারা। এই সংঘবদ্ধ চোর চক্রের সাতজনকে রাজধানীর ডেমরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে আদাবর টাওয়ার, গুলশান জব্বর টাওয়ার সহ রাজধানীর বেশ কটি বহুতল ভবনে তারা চুরি করেছে। দু একটা খোলা থাকে, ওই অফিসের কর্মচারী বা ওই অফিসের সেবাগ্রহিতা হিসেবে তারা ভিতরে ঢুকে রিসেপশনের মাধ্যমে ঢোকার পরে তারা কিন্তু চলে যায় যেখানে বন্ধ হয়ে গেছে সেই অফিসটাতে, এবং সেখানে সুকৌশলে তারা হাউস ব্রেকিংয়ের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট দিয়ে এগুলো ভেঙে ফেলে, এই তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে সেখান থেকে যদি তারা আগে এগুলো রেখে করে অন্তত অনুমান করে যে অফিসে কিছু টাকা পয়সা থাকতে পারে, সেই টাকা পয়সা নগদ টাকা পয়সা তারা চুরি করে থাকে, এটাই তাদের কৌশল। তো এভাবে তারা অনেকগুলো ঘটনা ঢাকা শহরে ঘটেছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় রাজধানীর এমন আরও সংঘবদ্ধ চক্র আছে, তাদেরকে ধরতে অভিযান চলছে। তামাল এবং আরেকজন তাদের বাড়িতে কিন্তু দালান উঠেছে এবং তারা চুরি করে এই সম্পদ অর্জন করেছে বলে আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। তো তাদের কাছ থেকে আরও আসলে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেকগুলো চুরির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে অনেকগুলো চুরি এরকম হয় যেগুলো আসলে কিছু পায় না, তারা হয়তো 8-10 হাজার টাকা পায়, ক্ষেত্র বিশেষে টাকা পায় না, এগুলো আসলে কর্তৃপক্ষ হয়তো মামলা করে না, এরকম ঘটনা আমরা পেয়েছি। তো এই চোর চক্রটিকে আমরা শনাক্তের মাধ্যমে অনেকগুলো মামলার তদন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এর পরবর্তীতে তাদের কাছ থেকে যে আরও তথ্য আমরা নিচ্ছি যে এই ধরনের অফিস আদালতে চুরি করে যারা এই ধরনের গ্রুপ আছে আর কারা কারা করতে পারে, এই তথ্য আমরা বিস্তারিত নেওয়ার চেষ্টা করছি। চোরদের উপদ্রব থেকে বাঁচতে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এ গোয়েন্দা কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বায়ান্ন টিভি।